বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রমী তিনটি প্রশ্ন অতপর যা ঘটলো কল্পনাতীত এক মাতার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো ছেলে ও মেয়ে দুজনই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো সে তার দৈনন্দিন জীবন শিক্ষা দীক্ষা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বভাব পছন্দের বিষয় অবসর অভিজ্ঞতা আরও অনেক কিছু সম্পর্কে জানতে চাইল ছেলেটি মেয়ের হাসি মুখে ভাদ্রতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল এরপর মেয়ে জানতে চাইল আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে জি আমার মাত্র তিনটি প্রশ্ন আছে ছেলেটি উত্তরে বলল মেয়েটি ভাবল ও শুধু তিনটি প্রশ্ন ছেলেটির প্রথম প্রশ্ন ছিল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না সে বলল এটা তো খুব সহজ প্রশ্ন অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়েন আপনি কি আমাকে আপনার পছন্দ মতো কোনো একটি সুরার অর্থ বলতে পারেন এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, আমি এখনো জানি না কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাল আমি একটু ব্যস্ত থাকি তো ছেলেটির তৃতীয় প্রশ্ন ছিল বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়ে সুন্দর ছিল তো আপনি কি বলবেন কেন আপনাকে আমার বিয়ে করা উচিত এটা শুনে মেয়েটি ভীষণ খেপে গেল এবং রাগি গলায় তার পিতা বলল, আমি এই ছেলেকে মোটেই বিয়ে করব না সে আমাকে অপমান করেছে আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই তারা প্রস্থান করলো এবারে ছেলের পিতামাতা মাতা সত্যিই ছেলের উপর ক্রুদ্ধ হলো বলল তুমি মেয়েটিকে কি বলেছ যে মেয়েটি রেগে গেল এই ফ্যামিলি অনেক ভালো মর্যাদাপন্ন তুমি যেরকম ধার্মিক খুঁজছ সেরকমই কি বলেছ তাকে তুমি ছেলে বলতে লাগলো প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সে উত্তর দিল যে তার মাকে এটা শুনে তার আশ্চর্য হলেন বললেন তো এটাতে ভুল ছেলেটি বলল প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসুলকে কোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে যে স্ত্রীলোক আল্লাহ ও তার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে তাদের ভালোবাসার কারণে আমার সাথে সে বিশ্বস্ত থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরাও নিজেদেরকে নিজেদের ভালোবাসা শেয়ার করতে পারবো যে ভালোবাসা লোভ লালসা সৌন্দর্য অথবা অন্য সকল জাগতিক বস্তুর ঊর্ধ্বে ছেলেটি বলতে লাগলো আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ মতো কোনো একটি সুরার অর্থ আমাকে শোনায় সে বলতে পারেনি কারণ তার এখনও সময় হয়ে ওঠেনি তখন আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে সে তো বিশ বছরেরও বেশি সময় পেয়েছে অথচ তার এখনও জ্ঞান অর্জন করার সময় হয়নি আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানে না সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক এবং এমন এক স্ত্রী লোক আল্লাহকে দেয়ার মতো সময় যার হয় না স্বামী ও সন্তানদেরকে দেয়ার মতো সময় তার নাও হতে পারে আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরও কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়ে সুন্দর ছিল তো তাকে কেন আমার বিয়ে করা উচিত মূলত এ কারণেই সে ক্রুদ্ধ হয়েছিল ছেলের মা বাবা এখানে আপত্তির সুরে মন্তব্য করলো এভাবে বলাটা তো অপ্রীতিকর তুমি কেন এটা বলতে গেলে ছেলে উত্তরে বলল আমি এটা এ উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কি না যখন নবী পূর্ণবান রাগান্বিত হয় না রাগান্বিত হইও না রাগান্বিত হয় না কারণ রাগ শয়তান হতে আসে যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তেই বলে দিল সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে এর থেকে শিক্ষা এক অবশ্যই আপনার ভালোবাসা হবে আপনার রব ও তার রাসুলের জন্য সকল কিছুর ঊর্ধ্বে দুই আহা দুঃখজনক এখনো আমাদের সময় হয়নি কোরআন বুঝে বুঝে অর্থ পড়ার তাফসির তর্জমাসহ আমরা আজ এতটাই ব্যস্ত দুনিয়াবি কাজে তিন রাগ শয়তানের ওয়াস ওয়াসা অবশ্যই শয়তান হতে আসে যে রেগে গেল সে অবশ্যই অবশ্যই হেরে গেল আল্লাহ আমাদের এমন সঙ্গী দান করুন যে চক্ষু শীতল করবে এবং জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হবে